সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে নতুন আজকের এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আলু, শীতের নতুন আলু এবং তার সাথে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে সুজির সমন্বয়ে আমি একটি নাস্তার রেসিপি তৈরি করেছি। সুজি এবং আলুর সমন্বয়ে ইনস্ট্যান্ট একটি নাস্তার রেসিপি, ভীষণই মজার হয় খেতে, শীতের এক বিকেলে যথেষ্ট নাস্তার জন্য। চলুন দেখে নিই ঝটপট করে এই নাস্তার রেসিপিটি আমি কীভাবে তৈরি করে নিয়েছি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব একটি সাইডে। যেহেতু সুজির মধ্যে গরম পানি দিয়েছি, 5 মিনিটের মতো একটি সাইডে রেখে দিলে খুব সুন্দর করে সুজিটি ফুলে উঠবে এবং নাস্তা তৈরির জন্য একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। এই অলিভ অয়েল দিয়ে আমি হাত দিয়ে একটু মথে নেব সুজিটিকে। মাত্র ঘড়িতে কয়েক মিনিট হাতে ধরেই এই নাস্তাটি তৈরি করতে পারবেন। ভীষণই সহজ ইনস্ট্যান্ট একটি নাস্তার রেসিপি, আলু আর সুজির সমন্বয়ে তৈরি করে নিয়েছি, সাথে কিছু ধনিয়া পাতা আর কিছু মশলা মিশিয়েই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। দেখুন, এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে খোসা সমেত আমি আলুটি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখন আমি খোসাটা ছিলে দিয়ে দিলাম। আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে, তাই ম্যাশ করতে আমার তেমন একটা অসুবিধা হয় নাই, আমি আলুটা মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এই আলুটি গ্রেট করেও দিতে পারেন, গ্রেট করে দিলে সুজির সাথে খুব ভালো করে মিশে যাবে। এখন এই সুজি এবং আলুর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিলাম সাদা গোটা জিরে 1 টিস্পুন, 1 টিস্পুন দিলাম মরিচ, এখানে কাঁচা মরিচ কুচানো দিতে পারেন, স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর সাথে 1 টিস্পুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তার সাথে সামান্য কিছু আজওয়ান আমি এখানে অ্যাড করে দিলাম, হাত দিয়ে একটু ডলে নিয়েছি। সব উপকরণগুলোকে আমি আলু এবং সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি প্লেন ফ্লাওয়ার। যেহেতু আমি একটি রুটির খামির তৈরি করব, তাই খুব আস্তে আস্তে আমি এখানে 1.5 কাপের মতো প্লেন ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে তারপর আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। সব উপকরণগুলো মিশিয়ে সবার শেষে ধনিয়া পাতাটা অ্যাড করে দেবেন, তাহলে ধনিয়া পাতার টেক্সচারটা নষ্ট হবে না, দেখতেও সুন্দর লাগবে নাস্তাটি তৈরি করলে। হাতে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে, এরকম ছোট ছোট লেচি কেটে ইনস্ট্যান্টলি আমি নাস্তাগুলো তৈরি করে নেব অনায়াসেই। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটি আমি তৈরি করেছি। একটি লেচি নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে, তারপরে দেখুন এইভাবে একটু রুটির মতো করে বেলে নিয়ে এইভাবে আমি একটি কুকি কাটার দিয়ে কেটে গোল শেপ দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। রুটি বেলার তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই ছোট ছোট লেচি কেটে এইভাবে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় সহজেই। চুলার আঁচটি হাই হিটে রেখে এই নাস্তাগুলোকে আমি খুব অল্প সময়ের মধ্যে ভেজে নিয়েছি। যেহেতু সুজি এবং আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি, ভীষণই মজার রায়তা এবং চাটনির সাথে অথবা মাংসের সাথেও এই নাস্তাটি একদমই পারফেক্ট একটি নাস্তা। ধনিয়া পাতা সুঘ্রাণযুক্ত এই নাস্তাটি একবার বাসায় এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই মজার হয়, ইনস্ট্যান্টলি সহজেই তৈরি করে নেওয়া যায়। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন নাস্তার রেসিপিটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।